Fizi, কি হইছে মা? Fizi, আরে কথা বলতে পারে না তো। যদি কথা বলতে পারতো মানুষের মতন তাহলে বলতে পারতো কষ্ট হচ্ছে। ও তো প্রেগনেন্ট, ওর আর 8 দিন পরে বাচ্চা হবে। Fizi, কি মা? কি এদিকে এদিকে তাকাও। কিভাবে বসে আছে? চুপচাপ হয়ে ঘরের এই কোনায় ও কোনায় থাকে। Fizi, এদিকে তাকো আম্মু, এদিকে তাকো মা, এদিকে তাকো। দেখি কষ্ট হচ্ছে। দেখি এর ভিতরে বাবু। মাশাল্লাহ আমার Fizi সুস্থ আছে। দেখি মা, দেখি দেখি চোখে ময়লা কিনা, এদিকে এদিকে তাকাও। দেখি একটু আদর করে দি। এই সময় অনেক আদর পছন্দ করে। আরো পেগনেন, তারপরে আবার গরম পড়ছে, গরমে ওর অনেক খারাপ লাগছে। কে মা, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। দেখি কতগুলো বাচ্চা তোমার ভিতরে। সুস্থ হয়ে যাবে কি আম্মু? যদি কথা বলতে পারত তাহলে প্রেগনেন্ট সময় যে কষ্টটা পায় সেটা বোঝাতে পারত। কি মা, সময়ের শেষের দিকে আর মাত্র 8 দিন আছে, এই সময়টা এপাশ ওপাশ হয়ে থাকে। কি আম্মু, কি কি এই জোরে আদর করে দিতে বলছে, ওর এখন আদর করে দাও। ফুটজেল খাবা মা? ফুটজেল খাবা তুমি? ভালো লাগে না আম্মু? ভালো লাগে না? এই যে পেটটা পুরা ভারী হয়ে আসছে। সবাই আমার Fizi-র জন্য দোয়া করবে। আমি নানি হব, আমার Fizi মা হবে, সবাই আমার Fizi-র জন্য দোয়া করবে। এই এই যে আমার Fizi-র নিপিলগুলো দেখা যাচ্ছে, ময়লা হয়েছে কেন আম্মু? পরিষ্কার করে দেওয়া লাগবে। দেখি মাথাটা হাতায় দিই, এদিকে তাকো মা, ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। দেখে থাকো, মানুষ হইলে আসলে বললে বুঝতে পারতাম। সবাই আসলে কষ্ট বুঝতে পারে, যেহেতু বোবা প্রাণী বলতেও পারে না। এই সময় আসলে ওদের খুব টেক কেয়ার করতে হয়, খুব টেক কেয়ার করতে হয়। ঠিক আছে, বিশেষ করে খাবার, ওরা একটু ঘন ঘন খাবার খায়, অল্প অল্প করে খায়, তো এই জন্য আর কি এই সময় বেশি বেশি করে খাবার দিতে হবে পুষ্টিকর। যেমন ডিম, ডিমও খাওয়াতে পারি যদি ও ডিম খায়, ডিম খাওয়ানোর অভ্যাস থাকে। তারপরে এই সময় ও প্রচুর পরিমাণ পানি খায়। ঘরের চারপাশে দেখা যাচ্ছে কি 2-3 জায়গায় পানি রেখে দিতে পারি, যেন আমি দিয়েও খাই। কি মা, এদিকে তো থাক মা, সুস্থ হয়ে যাবে। চলো মশারির ভিতরে, চলো চলো মশা না, এদিকে এসো, চলো।